দাজ্জালের কোন চোখ কানা থাকবে? বিভিন্ন হাদিসে দাজ্জালের চোখ অন্ধ হওয়ার কথা বর্ণিত হয়েছে। কোনো কোনো হাদিসে বলা হয়েছে দাজ্জাল অন্ধ হবে, কোনো হাদিসে আছে তার ডান চোখ অন্ধ হবে, আবার কোনো হাদিসে আছে তার বাম চোখ অন্ধ হবে। মোট কথা, তার একটি চোখ দূষিত হবে, তবে ডান চোখ অন্ধ হওয়ার হাদিসগুলো বুখারি ও মুসলিম শরীফের বর্ণিত হয়েছে। মোট কথা, দাজ্জালের অন্যান্য লক্ষণগুলো কারো কারো কাছে স্পষ্ট থেকে গেলেও অন্ধ হওয়ার বিষয়টি কারোর কাছে অস্পষ্ট হবে না। দাজ্জালের দু চোখের মাঝখানে কাফের লেখা থাকবে। তাছাড়া দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হলো কপালে কাফের লেখা থাকবে। অপর বর্ণনায় আছে তার কপালে এই তিনটি বর্ণ লেখা থাকবে, প্রতিটি মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে। অপর বর্ণনায় আছে শিক্ষিত অশিক্ষিত সকল মুসলিমই তা পড়তে পারবে। মোট কথা, আল্লাহ মুমিনদের জন্য অন্তর্দৃষ্টি খুলে দেবেন, ফলে সে দাজ্জালকে দেখে সহজে চিনতে পারবে। যদিও ইতিপূর্বে সে ছিল অশিক্ষিত, কাফের ও মুনাফেক লোক তা দেখেও পড়তে পারবে না। যদিও সে ছিল শিক্ষিত ও পড়ালেখা জানা লোক, কারণ কাফের ও মুনাফেকের আল্লাহ অসংখ্য স্পষ্ট দলিল প্রমাণ দেখেও ইমান অনায় করেনি। দাজ্জালের ফিতনাসহ ও তার আসরতা, আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দাজ্জালের সে বড় ফিতনা আর নেই। সে এমন এক অলৌকিক বিষয় দেখাবে যা মানুষ দিশেহারা হয়ে পড়বে। দাজ্জালের নিজেকে প্রভু ও আল্লাহ হিসেবে দাবি করবে, তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণ উপস্থাপনা করবে যে যার সম্পর্কে রবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে সতর্ক করেছেন। মুমিন বান্দাগণ এগুলো দেখে মৃত্যুক দাজ্জালের সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ইমান আরও বৃদ্ধি পাবে। কিন্তু দুর্বল ইমানদারগণ বিভ্রান্ত হয়ে পড়বে আর তারা ইমান হারা হয়ে যাবে। দাজ্জাল নিজেকে রব বা প্রভু হিসেবে দাবি করবে, ইমানদারদের কাছে তা সুস্পষ্ট দিবালোকের মতো মিথ্যা বলে প্রকাশিত হবে। দাজ্জাল তার দাবির পক্ষে যত বড়ই অলৌকিক ঘটনা পেশ করুক না কেন, মুমিন ব্যক্তির কাছে এটি সুস্পষ্ট হবে যে সে একজন অক্ষম মানুষ।